আজকে রাতে লিগুয়ানের ম্যাচে মাঠে নামার আগেই দারুণ সুখবর পেলেন পিএসজির আক্রমণ ভাগের দুই তারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমব্যাপে। আজকে রাতে ট্রয়েসের বিপক্ষে মাঠে নামতে চলেছে পিএসজি। এই ম্যাচের আগেই আবারও স্কোয়াডে ফিরেছেন নেইমার ও সার্জিও র্যামোস। তবে মেসি ও এমব্যাপে চ্যাম্পিয়ন্স লিগ থেকে দারুণ সুখবরটি পেয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের এই সপ্তাহের সেরা একাদশে সর্বোচ্চ রেটিং পয়েন্ট নিয়ে জায়গা করে নিয়েছেন এই দুই মহাতারকা। এই সপ্তাহে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে মাকাবি হাইফার বিপক্ষে মেসি ও এমব্যাপে দুজনেই করেছিলেন দুটি করে গোল, তারই সাথে দুটি করে অ্যাসিস্ট করেছিলেন দুজনেই, যার কারণে তারা সর্বোচ্চ রেটিং পয়েন্ট নিয়ে এই একাদশে জায়গা করে নিয়েছেন। কিলিয়ান এমব্যাপে এই একাদশে সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়েছেন, তিনি দশের মধ্যে দশই রেটিং পয়েন্ট পেয়েছেন। অপরদিকে লিওনেল মেসি এই একাদশে দ্বিতীয় সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়েছেন, মেসির রেটিং পয়েন্ট হচ্ছে 9.9। এছাড়াও মাকাবি হাইফার বিপক্ষে লিওনেল মেসির করা প্রথম গোলটি চ্যাম্পিয়ন্স লিগের এই সপ্তাহের সেরা গোলের জন্য নমিনেটেড হয়েছিল। ডিবক্সের ভেতর দিয়ে আউটসুইংয়ে করা লিওনেল মেসির গোলটি এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোল নির্বাচিত হয়েছে। তারই সাথে এই সপ্তাহের চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফুটবলারের অ্যাওয়ার্ডটার জন্যও নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মাকাবি হাইফার বিপক্ষে দারুণ পারফরমেন্স করায় লিওনেল মেসি এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফুটবলারের অ্যাওয়ার্ডটির জন্য নির্বাচিত হয়েছেন।